পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেরিয়াজ গ্রামের কাথির ভবানীপুর অমরচাঁদ হাই স্কুলের শিক্ষক বাপ্পা বর্মন মঙ্গলবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির পাশে টালির চালায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, তার মোবাইল ফোনে একটি মেসেজ আসে, তাতে লেখা আছে ভুয়ো শিক্ষক ও বিভিন্ন মানুষ তাকে চোর অপবাদ দেওয়ায় তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। যদিও ওই মেসেজের সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। অনেকের ধারণা, 3 বছরের ভুয়ো শিক্ষকতা চলে যাওয়ায় তিনি আত্মঘাতী হয়েছেন। নিহতের স্ত্রীর দাবি, তার স্বামীর ফোন কেউ হ্যাক করে এই মেসেজ ছড়িয়েছে। নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিছুই হয়নি। শুধু রাত্রে একটা ফোনে মেসেজ আসছিল, ওই যে ব্যাংকে যার ফোনে আছে ওটা নেই, কালকে এদের সাথে কথা বলছে, বলে আমাদের সব পরিচিতদেরকে এরকম বলছে, বলে ব্যাংক থেকে লোন নিয়েছে আর এরকম হচ্ছে চুরি করছে এরকম করে বলছে। ওকে জিজ্ঞেস করতে বলে আমি কোনো লোন টোন তুললেই না, আমার নামে আমার পরিচিত কার ফোন, এই 2 দিন আগেই ফোনকে মানে হ্যাক করে নিয়েছে, মানে কোনো নাম্বার কন্ট্যাক্ট লিস্টে কোনো নাম্বারই নেই, শুধু এমনি সব নাম্বার উঠে আছে। এবার এই বিষয়ে কালকে রাত্রে এরা মেসেজ করছে, বলে আমাদের ফোনে মেসেজ আসছে আর হচ্ছে দেখ আর হচ্ছে কোনো কিছু হচ্ছে কি করে কি হলো, তখন তা ওকে জিজ্ঞেস করতে রাত্রে আমরা বাইরে দাঁড়িয়ে ওই নাম্বারটাতে ফোনও করছি, যে নাম্বার থেকে একটা মেসেজ আসছে, তারা কোনো রিপ্লাই দেয়নি। এই হয়েছে রাত্রে বার বলেছি, তারপরে যদি কোনো লোন টোন নিয়েও থাকো তাহলে বলতে পারো আমাকে, বলো তাহলে প্রবলেমের সমস্যা সমাধান করবো। ও তার নিজে নিজে তার কালকে বলে কিছু হয়নি, সকালে ওই বিষয়ে কথা বলে ঘুমি পড়ছে। ভোরবেলা যেমন বাইরে যায়, বাইরে গেছে দরজা খুলে নিয়ে দেখে আমি ওখানকে গেছি, যে দেখি ওই রকম হয়েছে। ভবানীচক আঘরচন্দ হাই স্কুল কাথি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।